আগামী মরশুমে ইস্ট বেঙ্গল আইএসএল খেলবে কি খেলবে না, এই বিষয়টা নিয়ে এখনও যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। কখনো মনে হচ্ছে ইস্ট বেঙ্গল আগামী মরশুমে আইএসএল খেলবে, আবার কখনো মনে হচ্ছে যে খেলতে পারবে না, কারণ ইস্ট বেঙ্গল বলছে যে তারা ইনভেস্টর এনে নিজের দমে আইএসএল খেলবে, অন্য কোনো দলের সঙ্গে মার্জ হয়ে তারা আইএসএল খেলবে না। সেই জন্য তারা একের পর এক ইনভেস্টরের সঙ্গে কথা বলছে, কিন্তু সেইভাবে এখনও পর্যন্ত কোনো রফাসূত্রই বের হয়নি। এরই মধ্যে তারা সোশ্যাল মিডিয়ায় আগামী মরশুমের জার্সির ডিজাইনের জন্য সমর্থকদের কাছে আবেদন করেছে, বহু ইস্টবেঙ্গল সমর্থক তাতে আবেদনও করেছে। সেই মতো ইস্টবেঙ্গল আগামীকাল সামনের মরশুমের জন্য তাদের জার্সির ডিজাইন প্রকাশ করবে। কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার আজ রাত 8টার সময় স্টার স্পোর্টস ওয়ান বাংলা নামক একটি চ্যানেলে ইন্টারভিউ দেবেন। মনে করা হচ্ছে আজই হয়তো ওই ইন্টারভিউটাই ঘোষণা করা হতে পারে যে ইস্টবেঙ্গল আগামী মরশুমে আইএসএল খেলবে কি খেলবে না। তো এই আপডেটটাই এখন তোমাদের দেওয়ার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক আর একটু শেয়ার করবেন। ধন্যবাদ।